আসসালামু আলাইকুম আজকে থেকে আমরা শিখব ইনডেফিনিক প্রোনোমেন ইনডেফিনিট অ্য নরমালি এগুলো ইউজ হয় যখন কোনো কিছু ও বিস্ত্যাম্প থাকে মানে নির্দিষ্ট থাকে না এটার মধ্যে আবার অনেকগুলো ওয়ার্ড ইনক্লুডেড সো আমরা বেসিক কয়েকটা শিখে সেগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স দেখবো বেসিক্যালি এই প্রণমেন্টকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে খেল স্ট্যান্ড দিঘা আর একটা হচ্ছে ফরিয়ানা দে খেল স্ট্যান্ড দিঘা আর হচ্ছে ফরিয়ানা দে খেল স্ট্যান্ড দিঘ মানে কি স্বাধীন আর ফরিয়ানা দে মানে আর কি যুক্ত যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ এর খেল স্ট্যান্ড দিঘ ক্লাব বাংলাদেশ একটি স্বাধীন দেশ তখন এটা আলাদা বোঝাচ্ছে কিন্তু ফরিয়ানাতে মানে আর কি যখন যুক্ত থাকে আর কি একসাথে থাকে আর কি তো খেলস্তান্ত্রিক মানে এইখানে বোঝাচ্ছে যে এই ওয়ার্ডগুলো কোনো সুবস্তান্তিবের সাথে থাকে না যেমন আমি যদি বলি যে একটা এক্সাম্পল হর নগন কমিত তিল দেই ই ডগ কেউ কি আজকে তোমার কাছে আসছিল মানে এখানে কেউ নগণ ব্যক্তি যেটা এটা খেলোস্তান দেখি মানে এটা এমন না যে এটা কোনো কারোর উপর ডিপেন্ড করে আছে অনেকটা এরকম বাট আমি যদি বলি যে হর দু নগণ মোবিল তোমার কাছে কি কোনো ফোন আছে আমি এটা বড় করতে পারি এখানে কোন ওয়ার্ডটা মোবাইলের সাথে কানেক্টেড আপনারা তো বুঝতেছেন নগণ মোবিল তোমার কাছে কি কোনো মোবাইল আছে যদি আমরা মোবাইল কেটে দেই তাহলে নগন কি বোঝাচ্ছে এই সেন্টেন্সে এটা আর কি বোঝা যাবে না বা বুঝতে কষ্ট হবে কিন্তু আমি যদি বলি যে হর কম কম্মিত কেউ কি এসেছিল তিল দে তোমার কাছে আজকে তো এখানে কেউ নৌগন কিন্তু কিছুর উপরে ডিপেন্ডেন্ট না তো এইটাই বলে আর কি একটা হচ্ছে খেলোস্তান দিক আরেকটা হচ্ছে পড়িয়ে না তো এই পর্নামেন্টগুলো দুই রকমের হয় এই জন্য এটা বলছে হয় কোনো কোনো ক্ষেত্রে এভাবে খেলোস্তান দিক হবে কোনো কোনো ক্ষেত্রে মানে সে কারোর সাথে কানেক্টেড থাকবে আশা করে বুঝাতে পেরেছি তা আমি আজকে জাস্ট আর কি লিখে যাবো ওই প্রোনাউমেন্টগুলো কারণ অনেকগুলো তো আমি জাস্ট লিখে যাচ্ছি পরের ভিডিও থেকে আমরা আর কি ওইগুলো দেখে দেখে কয়েকটা সেন্টেন্স শিখবো যাতে বুঝতে পারি যে ওইগুলোকে আমরা কীভাবে কোন জায়গায় ইউজ করতে পারি তো আমি আর কি জাস্ট লিখে যাই নথ নোগ্রা সেই আগের রুল ফলো হচ্ছে এখানে আপনারা তো বুঝতে পারতেছেন নগন হবে যখন এন ওয়ার্ড নগত হবে যখন এত ওয়ার্ড নগ্র হবে যখন অনেকগুলো প্লুরল সো ইঙ্গেন কেউই না ইঙ্গেত ইঙ্গা আল আল আল্লাহ আন্না আন্নাথ আন্দ্রা Tar prase madde flera. Tar prase for flere. Engenting, kisuina, mange, anekdulo. Eh, tar prase ingenting, as ever noget ting. Tar pore er somliga, kisu kisu. Eh, äh, প্রত্যেক কিন্তু সেমই বোঝায় শুধু আপনারা যে বুঝতেছেন একটা হচ্ছে বর একটা হিসেবে মানে যদি এত ওয়ার্ড হয় এটা ইউজ হবে এন ওয়ার্ড হলে এটা ইউজ হবে তারপর আছে বার নান আছে সরি এখানে বেশি লিখে পড়েছি এটা হবে এইভাবে

আছে বিল ক্যাট সোম হেলথ মানে এত অর্ডার জন্য বিল ক্যাট সোম হেলথ যে কোনো একটা আর কি অনেকগুলো অপশান থাকবে যে কোনো একটা পুরো আর কি তো আমি আরেকবার রিপিট করতেছি শব্দগুলো কীভাবে উচ্চণ করার আপনারা তো অনেক জায়গায় এই শব্দগুলো দেখবেন মানে সবগুলো হয়তো যদিও আমাদের ইউজ করা লাগে না বাট দেখে রাখা বা শিখে রাখা ভালো তা আমি আবার বলতেছি এগুলো কী এগুলো হচ্ছে ইনডেফিনিট মানে যখন আর কি নির্দিষ্ট নয় আপনার তো জানি নগন সামথিং তুমি কি আমার কিছু দিতে পারবা আমি কিন্তু বলতেছি না যে এক্স্যাক্টলি কী দিবা এরকম আর কি কেউই আসে না যেমন ইঙ্গা ইঙ্গা হক অমিত ইঙ্গেন হক অমিত কেউই আসে নাই এখানে কিন্তু আমরা বলতেছি না যে নির্দিষ্ট করে দিতেছি না আমরা আর কি অনির্দিষ্ট লাগতেছে এই জন্যই এগুলোকে বলে এই টুর্নামেন্ট ইনডেফিনিটা মানে এটা কোনো ডিফাইন করা এটা নির্দিষ্ট না এরকম সো আছে আমাদের নগন। ন গদ নোগ্রা ন গন নদ সো এই নগুণকে অনেকটা ওই যে আমরা আগে শিখছিলাম দেথ দেন মতো অনেকটা নগুণ বলেন না মানে বলার মানুষের সিম্পলি সংক্ষেপে বলে যে নন নথ নগরা নন এবং নথ সো যদিও লেখে নৌগন বলার সময় অনেককেই বলতো দেখবেন জাস্ট বলে যে নন অথবা নথ সো নন নগদ নগ্রা. আমাদের আছে ইঙ্গেন ইঙ্গেত ইঙ্গা আল আল আলা. আনা, আন্নাত আন্দ্রা ফ্লিয়েরা অনেকগুলো ফো ফেরে ফো মানে যখন কম থাকে সো ফ্লিয়রা মানে অনেক ফো মানে মানে কম ইঙ্গেন থিং কিছুই নাই না মঙ্গা অনেকগুলো नन थिंग सामथिंग किसान आमलीगर वर एथवाट एटा वरदा वटैंड बट वटअान वर ऑक एन तो बलार समय ती वरो एन बड़ो एन लेख बोलो वर ऑक एन बट एथ ওয়েমসম হ্যালস ওয়া সম হ্যালস উইল ক্যান সোম হ্যানস উইল ক্য সোম হ্যালস উইল ক্যা সম হেলস তো আজকে এতটুকুই থাকবে পরে ভিডিও থেকে আমরা কয়েকটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স দেখে দেখে শিখ এই পর্নামেন্টগুলোকে শিখব তো ততুন পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম